জুবায়ের আনসারির জানাজা ভিন্ন ঠিক না এইখানেও বলা হয়েছিল চারজনই পড়বে কয়জন চারজনই দশ মিনিট আগেও দুনিয়া জানে চারজন পড়বে কিন্তু দশ মিনিটে যে দশ লক্ষ আয়া করছে এটা কে জানে আমি তো বলি ওগুলো একটা মানুষ ছিল না ওটি ফেরেশতা ছিল ওটি কি ছিল মানুষ ছিল না নালে দশ মিনিটে এত মানুষ আসে কি করে এত মানুষ আসার কথা না ওগুলো ফেরেশতা ছিল এই জন্যই তো পুরা গ্রামের ভিতরে কোথাও খুঁজা করুন আর কোনো কি পায় নাই পাইছে হ্যাঁ পাইছে গ্রামের মানুষ তো আসেই নাই করুণা ছড়াবে কোথেকে গ্রামে আসছে তো ফেরেশতা আসছে তো ওটি আসছে স্রোতে গেছে স্রোতে আল্লাহ দেখা দিয়েছেন মানুষের মতো মানুষ যদি গড়ে তাহলে আমি তাকে চারজন দিয়া দানাদা দেওয়া পছন্দ করি না আমি তোমরা জানাজা না দিলেও আমি তোমাদের রূপ ধইরা ফেরেশতা পাঠাবো আর লক্ষ লক্ষ তাকে জানাজা দিয়া কবরে মানুষের মতো মানুষ বসছেন কোরআন তো এটাই বলে কুল্লু মরিইম মিনহুম শানুই ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা কালকে তুমি এত ব্যস্ত হবে যে তুমি কারো দিকে চোখ উঠায় তাকানোর সুযোগ হবে তুমি তো তোমাকে নিয়ে ব্যস্ত হবে আছে আমাদের সমাজে কিছু কিছু লোক বলে কখনো কখনো ভাই বোনকে বলে কখনো বোন ভাইকে বলে কখনো বলে ভাই বোনকে বলে দেখিস না বোন আমার সংসারটাই তো কত বড় এটা টাইমেই তো আমি শেষ করতে পারি না তবু দিকে চোখ উঠামু কখন বলেন না বলেন না আবার বৈন বলে আমার সংসারটাই তো দেখোস না কিরকম মন তো চায় কিন্তু আমার সংসারটা দেখোস না আমি তবু দিকে চোখ উঠামু তো উঠামু কখন দুনিয়ায় প্রমাণ আছে কেয়ামতের দিন তো কেয়ামতের দিন ওই দিন কেউ কারো উপরে চোখ উঠাবে সত্য এটাই আমি প্রমাণ দিলাম আজকে যখন উঠাই না কালকে কোথেকে উঠাবো আসেন সেখানেই নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে শুধু মানুষ জন্ম নিলে হবে না অস্তিত্ব নিলে হবে না রব্বে কাবার কসম নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে যদি যেতে পারি তাহলে আমি এটাও আপনাদেরকে শুনাইতে পারি দুনিয়ার মানুষ যেমন কবরস্থানে দেব না কেন জানাজা নাই পড়ুক না কেন বহুত মানুষ আছে জানাজা পড়ার সুযোগ হয় না হ্যাঁ বেওয়ারিশ লাশের জানাজা কে পড়ে ঠিক না হ্যাঁ 2020 তো আমাদেরকে চোখে দেখায় দিল ঠিক না হ্যাঁ ব্যক্তিত্ব ছোট হোক আর বড় হোক অনেকগুলো জানাজাই আছে 2020 এর আমাদের তো তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহ হবিগঞ্জের আছে এরা বলতে পারবে দেড় দুই কিলোমিটার পর্যন্ত জানাজা গেছে আমাদের আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই কুমিল্লার যে ছিলেন ওনার জানাজা কত লম্বা তত করুণায় মারা গেছেন করুণার সময় তো সত্য এটাই এটাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমাদের জানাজা বলবে আমরা আমাদের পরিচয় কি আমাদের আমরা বলবো না আমরা কে কিন্তু আমাদের জানাজা বলবে আমরা আমরা কি বা কে আমাদের জানাজা বলবে বাস্তবিক সত্য কিন্তু তাছাড়াও তো বাংলাদেশের বহুত বড় বড় ব্যক্তিত্ব মারা গেছেন করোনার সময় শুধু জানাজা কয়জন দেখেন না আপনারা মিডিয়া দেখেন না এমনও লোক মারা গেছে নাম বলবো না পুরো সমস্ত শ্রমিক যদি জানাজায় আসতো তাইলেও দেড় দুই লক্ষ হয়ে যেত ঠিক না শুধু শ্রমিক আসলে ঠিক না ওইখানেও কয়জন
আমি বলতেছিলাম জানা যায় লোক সংখ্যা যতই হোক কম হোক না কেন, আর যতই বেশি হোক না কেন, কবর যেমন জায়গাই হোক না কেন, এটা কোনো বিষয় না। যদি গড়ার মতো গড়তে পারে তাহলে কবরের পাশে লাশ যাইতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে চারজনে রাখলে কি হবে, আর ওইখানে চার লক্ষই রাখলে কি হবে, তোকে চারজনে রাখলেই কি হবে, রাখতে দেরি প্যাক সবুজ শ্যামল হতে দেরি হবে। বহুত মানুষ আছে বেওয়ারিস লাশ, ওর চারজনে জানাজা জানাজাও হয় কিনা এটাও সন্দেহ আছে, ওর তো ওয়ারিসই নেই ঠিক না, কে খবর নিতে যাবে জানাজা হইলো কি হইলো না। হ্যাঁ এটা বলা যেতে পারে উপরে রাখলে দুর্গন্ধ ছড়াবে মাটির ভিতরে দিবে এটাই সত্য ঠিক না, এরকম লাশও যদি হয় আর জীবন গড়া হয় তো রব্বে কাবার কসম কবর তাকে সেলুটি। এই জন্য শেষ কথায় চলে আসি, আসেন মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ মানুষ হয় না, এটাই চিরসত্য, নিজেকে মানুষের মতো মানুষ করতে হয় বানাইতে হয়, এটার জন্য আল্লাহ ক্ষেত্র দিছেন, ওই ক্ষেত্রের সাথে যখন মানুষ সংযুক্ত হয় আস্তে 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 মার পেটে যেরকম এক স্তরের পরে স্তরে মানুষ পরিবর্তন হইতে থাকে, প্রথম পানি থাকে পরে রক্ত হয় পরে রক্ত পিণ্ড হয় পরে কঙ্কাল হয় তার উপরে গোস্তের আবরণ হয়, আস্তে আস্তে একটা সময় আসে পুরা হয়ে যায় দশ মাস, আল্লাহ ফেরেশতাকে বলে ফখরে শ্রী সাকার রকি পাতলা পর বিছা কমপ্লিট, এখন সৃষ্টির সর্দার বাহির হবে, তো ফেরেশতার পরের উপর দিয়ে আল্লাহ বাহির করে, তো ক্ষেত্র আল্লাহ তৈরি করছেন আমাদের জন্য, যদি মানুষ হইতে চাই চান ওয়াদা কে কে হইতে চান দেখি, আমি মানুষের মতো মানুষ হয়ে যেতে চাই, দুনিয়ার কেউ আমার পক্ষ দেখান না দেখ, যুবক হোক আর বৃদ্ধ হোক যে যেই বসে যাক মানুষের হক মতো মানুষ হওয়ার ক্ষেত্র আল্লাহ তৈরি করে, প্রথম ক্ষেত্র হইল প্রথম ক্ষেত্র সেটা হলো মসজিদ, কি মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে সে জানবে না ভিতরে ভিতরে সে তত বেশি মানুষ হইতে থাকবে, হ্যাঁ হাদিস দিব আমি হাদিস, হইতে 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 একটা পর্ব আসবে যে মারা যখন যাবে তো আল্লাহর হুকুমের আগেই চলে আসবে, যে মরতে দেরি একে ইমানদার বলতে দেরি করো না, সাক্ষী দাও এ ইমানদার, এ কি ইমান ইমানদার, মসজিদের সাথে সম্পর্ক, তার সাথে প্রথম সম্পর্ক ক্ষেত্র কি মসজিদ।